শেষ পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপি তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি পাচ্ছে। দর্শক, আজকের পত্রিকা এবং কাল বেলাতে দুটি অনলাইনে ইতিমধ্যে এই খবর ছাপা হয়েছে। এখন হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, দিতে পারে এমন একটি ধারণার উপর ভিত্তি করে এই খবর দুটি। দর্শক, খবরে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর 28 অক্টোবরের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে। এখনও কোনো দলকেই আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি, তবে আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা মহানগর পুলিশের একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশ করতে দেওয়া হবে। বিএনপির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, দুই দলই পছন্দের জায়গায় অনুমতি পাবে, ঝামেলা করলে সর্বোচ্চ কঠোর হবে পুলিশ, তবে জামাতকে কোনোভাবেই মাঠে নামতে দেবে না ডিএমপি। কিন্তু প্রশ্ন হলো কেন? জামাত এর আগে অনুমতি নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে তারা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি করেছে, অর্থাৎ সমাবেশ করেছে। এখন তারা কেন পারবে না? জামাত যে করতে পারবে না, তার নিবন্ধন নেই, তার কিছু নেতাদের নামে যে যুদ্ধাপরাধের মামলা আছে, সেই কারণে কি পুরো দল রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না? নিবন্ধন নেই, আরও অনেক পার্টি আছে, তারা তাদের সমাবেশ করতে পারবে, কর্মসূচি পালন করতে পারবে, জামাত কেন পারবে না? সেটা একটা প্রশ্ন, যাই না শেষ পর্যন্ত জামাতকে দেবে কিনা। আচ্ছা, ডিএমপির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলছেন, দুই দলই তাদের পছন্দের জায়গায় অনুমতি পাবে। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন ক্রাইম অ্যান্ড অপারেশনস জানান, এখনও লিখিতভাবে কোনো দলকে অনুমতি দেওয়া হয়নি, আগামীকাল সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, ঢাকার প্রবেশমুখে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসবে ও তল্লাশি করা হবে। ডিএমপি সূত্র বলছে, জামাত যেখানেই নামবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে পুলিশ। একসঙ্গে এক দেশে দুই আইন হইতে পারে না। আচ্ছা, বুঝলাম যে সমাবেশের অনুমতি পাচ্ছে, তো সমাবেশের অনুমতি পাওয়ার পর কেন অভিযান চলছে? গাজীপুরের একটা ছবি দেখলাম দর্শক, আমি এই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানে দেখা যাচ্ছে যে ঘেরাও করে আছে, পুলিশের তৎপরতা চলছে এবং সম্ভবত সালাউদ্দিন বিএনপির নেতা তার বাসায় আটক করা হয়েছে। এরকম সারা বাংলাদেশের আটকের খবর আসছে। তো একদিকে আটক হবে, একদিকে নেতা কর্মীরা দড়ির উপরে থাকবে, দড়ির উপরে থেকে তারা মহাসমাবেশ করবে, আর অন্যদিকে আওয়ামী লীগ উৎসব মুখর পরিবেশে নাচতে নাচতে গাইতে গাইতে তারা সমাবেশে আসবে। এটা কি বৈষম্য না? আমার যেটা বিশ্লেষণ, যে শেষ পর্যন্ত হয়তো এমন একটা আন্তর্জাতিক পরিস্থিতি উদ্ভব হয়েছে, সেখানে হয়তো সরকার মনে করছে যে এই পর্যায়ে যদি সমাবেশের অনুমতি দেওয়া না হয় তাহলে এটি আন্তর্জাতিক বিশ্ব ঠিক নির্বাচনের আগে এটি ভালোভাবে দেখবে না বা ভালোভাবে মেনে নেবে না। তো যেই কারণেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়দৌড়ি আমরা দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে কাউকে বাধা দেওয়া হবে না। তো বাধা দেওয়া হবে না বলে এখন যদি সমাবেশ করতে দেওয়া না হয় তাদের নির্ধারিত জায়গায়, তাহলে বিষয়টা মানে প্রমাণ হবে যে সরকার তার কথা রাখলো না। সম্ভবত নানান রকম যেই মানে ভিসা নিষেধাজ্ঞা, এই চিন্তাটা শুধু সরকারের না, সরকারের নিচে যেই পুলিশ ডিপার্টমেন্টের অনেকের মাথার মধ্যেই আছে। তো হয়তো পরিস্থিতি বিবেচনা করে চাপে রেখে বিএনপিকে করতে দেওয়ার এরকম একটি ঘটনা ঘটতে পারে। তারপরেও যেটি স্বাভাবিক হতো, পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে পারতো যে তারা সমাবেশ, বিএনপির সমাবেশ ঘোষণা করার পরে তারা ঘোষণা দিয়েছে পাল্টা কর্মসূচি হিসেবে। সুতরাং তাদের এই পাল্টা কর্মসূচিটা ওই একই দিনে না হয়ে আরেক দিন তারা করতে পারত, সেই দিকে কিন্তু পুলিশ গেল না, বরং দুই দলকেই সকাল থেকে তারা চেষ্টা করলো চিঠি দিয়ে তাদেরকে মানে তাদের অন্য জায়গা পরিবর্তনের। এখন যেহেতু বিএনপি অনড় ভূমিকায় আছে, সুতরাং সেই অনড় ভূমিকার অনুধাবন করতে পারে আওয়ামী লীগও তার ভূমিকাটা রাখলো যে না, তারাও সরবে না। তো এরকম পাল্টাপাল্টি জিনিসটা, পরিস্থিতিটা ভালো না, দুটি বড় জমায়েত হবে, যে কোনো পরিস্থিতিতে একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে, এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দূর করা উচিত ছিল,
বিএনপিকে প্রাধান্য দেওয়া উচিত ছিল, আওয়ামী লীগের যেদিন সমাবেশ হবে সেদিন বিএনপির সমাবেশ থাকবে না, এই নীতিটা নিতে পারতো বা এই সেই আলোচনাটা রাজনৈতিক অঙ্গনে আসার দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবেশটা হলো না, আলোচনাটা হলো না, শেষ পর্যন্ত জেদাজেদির মধ্য দিয়ে হয়তো হয়তো মানে আমি এখনও যেহেতু চূড়ান্তভাবে পত্রিকাগুলিও বলেনি সুতরাং বলতে পারছি না যে দেওয়া হবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত এই জেদাজেদির মধ্য দিয়ে দুটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেটি মন্দের ভালো বলা যায় কিন্তু চূড়ান্তভাবে বলা যাবে না যে খুব ইতিবাচক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।